বিষধর সাপের ছোবলে 7 বছরের নাবালিকা স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার মানিকচকের রামনগর এলাকায়। জানা গেছে, মৃত নাবালিকা স্কুল ছাত্রীর নাম রূপালী মণ্ডল, বয়স 7 বছর, বাড়ি মানিকচকের মানিকচক গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায়। বাবার নাম গৌর মণ্ডল, পেশায় দিনমজুর। রূপালী স্থানীয় রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। পরিবার সূত্রে খবর, গত রবিবার বাড়ির পেছনে বাথরুমে যাওয়ার সময় তাকে বিষধর সাপে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের লোকজনেরা মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে 4 দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। আর এই মৃত্যুর খবর জানতে পেরে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়ে। এখানে ট্রিটমেন্ট যেটা করলো সেটাই করলো, সারা রাত থাকলাম। আবার 3টার দিকে বলছে তোমার মেয়ে এখানে রাখবো না, রিফান্ড করে দিল, নিয়ে চলে গেলাম মালদা। আবার কোনটা কোনটা ই নিয়ে যাবো আমার অত চিনি না, ওখান থেকে সুই টুই খুব করলো, আবার ওখান থেকে রিফান্ড করে দিল এখানে, যা রুগীটা এখানে মারা গিয়েছে ওখানটালের নাম ওইখানে ফের আবার নিয়ে আসলো। ওগুলোতে আসা যাওয়া করতে করতে আমার বাচ্চা ডেলি আর ডেলি কথা বলছিল, আর কালকে কথা বলিনি, কালকে আমার মেয়ে কালকে কখন কামড়ে ছিল কি সাপ কামড়ে ছিল দেখেছিলেন? হ্যাঁ আমি দেখিনি, চন্দ্রবাবুর কথা বলছে চন্দ্রবাড়া। তাদের মর্মবিদারী কান্নায় গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে মৃত নাবালিকা স্কুল ছাত্রীর বাড়িতে যান রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মণ্ডল। তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গকে সান্ত্বনা দেন, সেই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাস বাণী শোনান। আমার স্কুলের ছাত্রী, আমার বিদ্যালয়ের রামনগর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, মেয়েটা রোজ স্কুল আসতো, এত ভালো মেয়ে ছিল, এটা এত ভালো মেয়েকে আমরা হারালাম, সত্যি আমরা মর্মাহত, শোকাহত, বুঝতে পারছি না। দিয়ে মেয়েটা প্রত্যেক দিন স্কুল আসতো, খুব ভালো মেয়ে হারালাম আমরা, খুব খারাপ লাগছে। এটা যেহেতু বন্যা প্রবণ এলাকা, বন্যার জন্য এখানে হয়তো সাপগুলো উঠছে, এই উঠে যাওয়াতে এখানেই মানে আসলো, এসে ওই মেয়েটাকে ছোবল মারলো। কবে কামড়েছিল? এবং এটা কামড়েছিল রবিবারে, রবিবারে কামড়েছিল। তারপরে একে সরকারি হসপিটাল মানিকচক নিয়ে যাওয়া হয়। মানিকচক থেকে কর্তব্যরত চিকিৎসক বলে যে ওকে মালদা রেফার করতে হবে, মালদা রেফার করলো, মালদায় থাকলো 3-4 দিন। 3-4 দিন থাকার পরে গতকাল মানে মারা যায়। কখন? গতকাল কখন মারা গেছে? এই রাত 10:30। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।